গুড ইভিনিং সবাইকে। আমরা নিয়ে চলে এসেছি আজকের ক্লাস। আজকে আমরা ফিজিক্সের কিছু প্রিভিয়াস ইয়ারে আসা কিছু আবিষ্কার এবং আবিষ্কারকের নাম আমরা দেখব, ঠিক আছে? আবিষ্কার এবং আবিষ্কারকের নাম। তো তোমাদের সেই ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। এখানে তোমাদের বোকা বানাবার জন্য সৌরভ চলে এসেছে, যেটা দেখা যাচ্ছে। সৌরভ তোমাদের বোকা বানাচ্ছে, 1 এর বি, 2 এর ডি এসব অ্যান্সার করে যাচ্ছে। যাই হোক, এরকম কোনো ক্লাস এখনো স্টার্টই হয়নি, এই সবে ক্লাস স্টার্ট হলো, ঠিক আছে? তোমাদের বোকা বানিয়ে যাচ্ছে আর তোমরা বসে বসে বোকা হয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে, চলো এবার ক্লাস স্টার্ট করা যাক। আজকের ক্লাস স্টার্ট করার আগে যেটা বলবো, আমাদের অনেকে জিজ্ঞাসা করছিল যে SSC-র প্রিপারেশনের জন্য, মানে স্টাফ সিলেকশন কমিশনের প্রিপারেশনের জন্য বা WBPSC বা রেল এইসবের প্রিপারেশনের জন্য আমাদের কোনো ব্যাচ আছে কি না, একটা কম্প্যাক্ট ব্যাচ। তো আমাদের জেনকম স্মার্ট 3.0 এই ব্যাচটা আছে, যেটা আমরা দেখতে পাচ্ছ দাম 17% এর উপরে ছাড় পেয়ে যাবে, মানে প্রায় 2000-এর গণ্ডিতে তোমরা পেয়ে যাবে যদি এই কোডটা ইউজ করো, Y229। এই কোডটা যদি ইউজ করো তোমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তোমরা কিন্তু 17% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করবো। আর ক্লাস শুরু করার আগে যেটা বলার, আগের দিনও বলেছিলাম যে আমরা এক একটা কোয়েশ্চেন সলভ করবো, তার চারটেরই অ্যান্সার দেখবো আমরা, ঠিক আছে? চারটেরই কী কী হতে পারে সেগুলো আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন? যেখানে যে কটা করাবো সবকটা SSC-তে এসছে, স্টাফ সিলেকশন কমিশন, তার মানে এটা রেলেও আসতে পারে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন? প্যাসকেল, অলিভার অ্যান্ড উইবার রাইট, ক্যারি নাকি ওহেইন, কোনটি হবে অ্যান্সার? চলো কোনটি হবে অ্যান্সার, তাড়াতাড়ি অ্যান্সার করে দেবে। যারা যারা লাইভে আছো তাড়াতাড়ি লাইকটাকে, মানে মানে লাইভটাকে লাইক করে দাও, লাইভ ক্লাসটাকে, এবং শেয়ার করে দিতে ভুলো না, শেয়ার অবশ্যই করে দাও। যতজন আছো লাইকটা করে দাও জলদি, ফাস্ট। ওকে, তাড়াতাড়ি অ্যান্সার করো। এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন এদের মধ্যে? এক নম্বরে কোয়েশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করবে, কোয়েশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করবে। ওকে, চলো অ্যান্সার কি হবে? কোথায় সৌরভ, এতক্ষণ অ্যান্সার করছিল, কোথায় পালিয়ে গেল সৌরভ দাস? চলো চলো তাড়াতাড়ি অ্যান্সার কি হবে এটার? টাইম আপ, এখনো অ্যান্সারই এলো না, জলদি ফাস্ট অ্যান্সার করবে। ওকে, একেরটা চলে এসছে সবার অ্যান্সার। একজন বলছে 2, একজন বলছে সি, একজন বলছে 2, এক একজন এক একটা অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো তাহলে দেখে নি অ্যান্সার কি হবে। অ্যান্সার হবে আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে ক্যারি বা ক্যারিয়ার, যেটা বর্তমানে ক্যারিয়ারের এসি ইউজ করো না, সেই কোম্পানিরই, মানে সেই ব্যক্তি যার যার নামে ওই কোম্পানির নাম হয়েছে, ঠিক আছে? তো এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে? ক্যারিয়ার। ওকে, এবং বাদ বাকিগুলো আমাদের দেখে রাখতে হবে। অ্যাডিং মেশিন, অ্যাডিং মেশিন কে আবিষ্কার করেন? প্যাসকেল। ওকে, এরোপ্লেন কে আবিষ্কার করেন? যেটাকে আমরা বলি রাইট ব্রাদার্স, অরভিলে রাইট এবং উইবার রাইট দুই ভাই মিলে এটি মানে আবিষ্কার করেছিলেন। এছাড়া এয়ারপ্লেনের জেট ইঞ্জিন যেটা, সেটা আবিষ্কার করেছিলেন কে? ওহেইন। ওহেইন এয়ারপ্লেনে জেট ইঞ্জিন আবিষ্কার করেন। এবং এয়ারশিপ আবিষ্কার করেন কে? হেনরি গিফার্ড। তো এরকমভাবে আমরা 12টা কোয়েশ্চেন দেখবো, 5 বারং 60, মোট 60খানা আমরা কোয়েশ্চেনের উত্তর পেয়ে যাবো এখানে, ঠিক আছে? 60খানা আমরা উত্তর জানবো, ঠিক আছে? প্রত্যেকটা থেকে 5টা 5টা করে, দেখতে পেলে? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ক্লাস তাড়াতাড়ি এন্ড হবে, কিন্তু হবে কি কম্প্যাক্ট, মানে এগুলো সব পড়ে ফেলবে তোমরা। ওকে, চলো পরের প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? অপশনগুলো কি? জন জে লাউট, এভেঞ্জেলিস্টা টরিসালি, আলেকজান্দ্রো ভোল্টা, আলেকজান্দ্রো ভোল্টা এবং ক্রিপ্টিক ম্যাকমিলান কে আবিষ্কার করেন এদের মধ্যে? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ওকে, চলো ব্যারোমিটার কে আবিষ্কার করেন, কোয়েশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করবে, কোয়েশ্চেনের নাম্বার দিয়ে অ্যান্সার করবে। টাইমার এখানে চলছে, ঠিক আছে? টাইমার অনুযায়ী আমি তোমাদের, টাইমার এন্ড হলে তারপরে উত্তর বলবো। চলো 2 নাম্বার অ্যান্সার চলে এসছে সবারই মোটামুটি, টাইমও প্রায় শেষের দিকে। অ্যান্সার চলে এসছে একদম, টাইমও আপ। তো অ্যান্সার হবে কি এটার? এটার অ্যান্সার হবে
এভেঞ্জেলিস্টা টরিসেলি, ঠিক আছে, এভেঞ্জেলিস্টা টরিসেলি। তাহলে দেখে নি বাদ বাকিগুলো। তাহলে কে, জে রবার্ট ওপেনহাইমার কি আবিষ্কার করেছিল? অ্যাটাম বম। আর কে, বল পয়েন্ট পেন কি আবিষ্কার করেছিল? জন জে লাউড। যেই চারটে অপশন দেখলাম এই চারটে, তাই তো? ব্যারোমিটার কি আবিষ্কার করেছে? এভেঞ্জেলিস্টা টরিসেলি। ব্যাটারির আবিষ্কর্তা কে? ব্যাটারির আবিষ্কর্তা হচ্ছে আলেকজান্দ্রো ভোল্টা। এবং বাইসাইকেলের আবিষ্কর্তা কে? ক্রিপ্টিক ম্যাকমিলান। তো এইরকম ভাবে আমরা প্রত্যেকটার অ্যান্সার জানবো। প্রত্যেকটা কোয়েশ্চেনে পারলে একটা করে স্ক্রিনশট মেরে নাও, আমি আরেকবার ব্যাক করছি। তোমরা এই যে অ্যান্সারের শিটটাকে একবার করে স্ক্রিনশট মেরে নাও, এটার একবার স্ক্রিনশট মেরে নাও, এটার একবার স্ক্রিনশট মেরে নাও। আশা করি মারা হয়ে গেছে স্ক্রিনশট। এরপরে এই পেজটার, এই পেজটার একটা স্ক্রিনশট মেরে নাও। ওকে, এই পেজটার একটা স্ক্রিনশট মেরে নাও। প্রত্যেকটাই অ্যান্সারের শিটগুলোকে কি করবে, একটা স্ক্রিনশট মেরে রেখে দাও, খাতায় নোট করে নেবে। ওকে, চলো পরের প্রশ্নতে যাই। নিউম্যাটিক রাবার কে আবিষ্কার করেন? নিউম্যাটিক রাবার কে আবিষ্কার করেন? জন বয়েড ডানলপ, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টেনেন্ট, নাকি আর ওয়েলেম ওন বুনসেন? ঠিক আছে, এটা ওয়ন, VON দেখায় কিন্তু উচ্চারণ হয় ওয়ন, ঠিক আছে। জন বয়েড ডানলপ, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টেনেন্ট, নাকি আর ওয়েলেম ওন বুনসেন কে আবিষ্কার করেন? চলো টাইমার অন করে দিয়েছি, অ্যান্সার করবে ফাস্ট ফাস্ট, জলদি জলদি অ্যান্সার করবে। তিন নাম্বার কোয়েশ্চেন, তিন নাম্বার কোয়েশ্চেন, চলো। তিন নাম্বার কোয়েশ্চেনে অ্যান্সার করবে নিউম্যাটিক রাবারের আবিষ্কর্তা কে? তিন নাম্বার কোয়েশ্চেন, তিন নম্বরেরটা একজনও সঠিক উত্তর দিচ্ছে না কেন অবাক হলাম আমি, একজনও সঠিক উত্তর দিচ্ছে না কেন অবাক হলাম আমি। একটা সঠিক উত্তর, দুটো, দুটো সঠিক সঠিক উত্তর এলো এতক্ষণে, দুটো সঠিক উত্তর আমি দেখতে পেলাম। একটা হচ্ছে দেবলীনা নস্কর, তারপরে সিধু নস্কর, তারপরে নিমিকিট্টু, এরাই মোটামুটি অ্যান্সার দিয়েছে আপাতত। তো যাই হোক, নিউম্যাটিক রাবার, ডানলপ রাবার ফ্যাক্টরির নাম শোনোনি? ডানলপে যেটা বেলঘরিয়া ডানলপ কলকাতার এদিকে, ডানলপ রাবার ফ্যাক্টরি যে বন্ধ হয়ে গেল সেটা নিয়ে এত ঝামেলা পশ্চিমবঙ্গে, তো কার নাম অনুসারে হয়েছে? জে বি ডানলপের নাম অনুসারে, জে বি ডানলপের নাম অনুসারে বাইসাইকেল টায়ার বা নিউম্যাটিক রাবার যেটা, সেটা আবিষ্কার করেছিলেন কে? জন বয়েড ডানলপ। বাইফোকাল লেন্স আবিষ্কার করেছিলেন কে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তারপরে ব্লিচিং পাউডারের আবিষ্কর্তা কে? টেনেন্ট। বুনসেন বার্নার, যারা কেমিস্ট্রি ল্যাবে যাও তারা জানো বুনসেন বার্নার, এই বুনসেন বার্নারের আবিষ্কর্তা কে? আর ওয়েলেম ওন বুনসেন, ঠিক আছে। এবং বাগলার অ্যালাম, চোর ধরার যে অ্যালাম, সেটাকে আবিষ্কার করেন এডউইন টি হোমস। ওকে, তো এইগুলোই হচ্ছে আমাদের মানে কোয়েশ্চেন অ্যান্সার, আর এক্সট্রা কিছু আমরা জেনে নিলাম, ঠিক আছে। তো এইভাবে আমাদের পড়তে হবে, তাড়াতাড়ি পেজটা স্ক্রিনশট মেরে নাও, সবাই স্ক্রিনশট মেরে নাও জলদি, হয়েছে ক্লিয়ার? চলো নেক্সট পেজ যাই, পরের প্রশ্ন। ক্যামেরা কে আবিষ্কার করেন? ক্যামেরা, যে কোডাকের যে ক্যামেরাগুলো হয় না, কোডাক ক্যামেরা, ওইটাই প্রথম ক্যামেরা, ঠিক আছে। ওই ক্যামেরা কে প্রথম আবিষ্কার করেন? কোডাক ক্যাম্পানি করেছিল, কিন্তু তার মধ্যে কে করেছিল ওই ব্যক্তিত্বটাকে? ওয়াকার ইস্টম্যান, নিকোলাস কুঙ্গো, গটিলেব ডেমলার, নাকি সোনি, কে আবিষ্কার করে? চলো টাইমার অন করে দিয়েছি, চার নাম্বারের কোয়েশ্চেনে অ্যান্সার করবে, চার নাম্বার, কোনটি হবে অ্যান্সার? চার নাম্বার অ্যান্সারটা করবে। চলো, যেগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলোই অপশানে, অপশানে ওগুলো দিয়েছি, আর পরীক্ষায় এসছে সেগুলো কোয়েশ্চেনে আছে, ঠিক আছে। চলো হচ্ছে, অ্যান্সার আসছে একের পর এক, টাইমও শেষের দিকে। অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে কি, ক্যামেরা কে আবিষ্কার করেছিলেন? অ্যান্সার হবে কি, ক্যামেরার আবিষ্কর্তাকে? ওয়াকার ইস্টম্যান,
ঠিক আছে, কোডাক কোম্পানিতে তিনি একজন কর্মরত ছিলেন, মানে কর্মরত বলা ভুল, তিনি আর কি এই কোডাক কোম্পানি দাঁড় করিয়েছিলেন। এছাড়া কে কার, স্টিম ইঞ্জিনের কার কে প্রথম তৈরি করেন, করেন নিকোলাস কঙ্গো। কার্বোরেটর, গাড়ির মধ্যে যে কার্বোরেটর থাকে না, সেই কার্বোরেটর, ওই কার্বোরেটর কে তৈরি করেন, গটলিব ডাইমলার। এবং ক্যাসেট, আমরা যে ক্যাসেট দেখি না, ক্যাসেটের মধ্যে যে টেপ মতন থাকে, ওই জিনিসকে আবিষ্কার করেছিলেন, ওই ভিডিও টেপওয়ালা ক্যাসেট, সেটা আবিষ্কার করেছিল সনি, সনি বলে এই কোম্পানিটি, জাপানের কোম্পানি। ওকে, ক্লিয়ার? তো এইখানে আমরা দেখতে পেয়ে গেলাম অ্যান্সারগুলো। তো সবাই একবার স্ক্রিনশট মেরে নাও, এটার এটা স্ক্রিনশট মেরে নেবে। ওকে, হয়ে গেছে, চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেন। পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট কে আবিষ্কার করেন, পোর্টল্যান্ড সিমেন্ট কে আবিষ্কার করেন, পাঁচ নম্বর কোয়েশ্চেন, পোর্টল্যান্ড সিমেন্ট কে আবিষ্কার করেন, জোসেফ অ্যাসডিন, নিকোলাস অ্যান্ড জিন লুমিয়ার, ই জিং অ্যান্ড লিয়ান জিং জাং। ঠিক আছে, ই জিং অ্যান্ড লিয়ান লিং জাং, ঠিক আছে, আর কি খ্রিশ্চিয়ান হিউজেন্স কে আবিষ্কার করেন পোর্টল্যান্ড সিমেন্ট। ওকে, চল আমি টাইমার অন করে দিয়েছি, তাড়াতাড়ি অ্যান্সার করবে, কোনটি অ্যান্সার হবে, পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারটা অ্যান্সার কি হবে, চলো, পোর্টল্যান্ড সিমেন্ট কে আবিষ্কার করেন। আরেকবার আগেরটা দেখাচ্ছি, এটাকে করে নাও, তারপরে দেখাচ্ছি আগেরটা, এটার অ্যান্সার করে নাও, টাইমার অন অফ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। হয়ে গেছে অ্যান্সার, এটার অ্যান্সার কি হবে, জোসেফ অ্যাসডিন। আগের পেজটাকে দেখে নাও, তারপরে এই পেজের গুলো বলছি, আগের পেজটা যে বললে না, স্ক্রিনশট তুলবে, তুলে নাও জলদি জলদি, তুলে নাও, হয়ে গেছে তোলা, এবার যাচ্ছে ওইটাই। তো অ্যান্সার কি হবে, সিমেন্ট, পোর্টল্যান্ড সিমেন্ট কে আবিষ্কার করেছে, জোসেফ অ্যাসডিন। সিনেমা, সিনেমা কে আবিষ্কার করেন, যেটা সিনেমা আমরা বলে থাকি, সেটা হচ্ছে নিকোলাস অ্যান্ড জিন লুমিয়ার। ক্লক, যেটা মেকানিক্যাল ক্লক হয়, সেটা চায়নাতে প্রথম আবিষ্কার হয়, এটাও কোয়েশ্চেনে দেয় মেকানিক্যাল ক্লক কোথায় প্রথম আবিষ্কার হয়, চায়না। কে আবিষ্কার করেছিল, ই জিং অ্যান্ড লিয়ান, এটা এল, ঠিক আছে, লিয়ান লিং জান, ঠিক আছে, লিয়ান লিং জান, এরা আবিষ্কার করেছিল কি, ক্লক। এবং পেন্ডুলাম ক্লক, এটি আবিষ্কার করেছিলেন কে, খ্রিশ্চিয়ান হিউজেন্স। এবং যেটা কম্প্যাক্ট ডিস্ক, সিডি বলি যেটাকে, কম্প্যাক্ট ডিস্কের আবিষ্কার থাকে আরসিএ বলে একটা কোম্পানি। ওকে, তো এইগুলো পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে, তাড়াতাড়ি স্ক্রিনশটটা মেরে নাও, স্ক্রিনশটটা জলদি নিয়ে নাও, তারপরে নেক্সট পার্টে যাচ্ছে, নেক্সট কোয়েশ্চেন। সবাই একবার লাইক অ্যান্ড শেয়ারটা করে দাও, কারণ আমি এখন যেগুলো করাচ্ছি হয়তো তোমার মনে হতে পারে স্যার মজাদার না, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, মজাদারের থেকে বেশি আমার কাছে ইম্পর্টেন্টটা বেশি জরুরি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন, ল্যাপটপ কে আবিষ্কার করেন, ল্যাপটপ কে আবিষ্কার করেন, সোনি এবং ফিলিপস দুজনে, এই সংস্থা দুটি একসাথে, সিনক্লেয়ার, নাকি ডিজিটাল ক্রপ বলে কোম্পানিটি, নাকি রুডল্ফ ডিজেল, কে আবিষ্কার করেন ল্যাপটপ। চলো টাইমার অন, ল্যাপটপ কে আবিষ্কার করেন, ল্যাপটপ কে আবিষ্কার করেন, আর পোর্টল্যান্ড সিমেন্ট মানে আমরা যেটা ঘরে যে ইউজ করি, বাড়ি ঘরার জন্য যে সিমেন্ট, ওটার কথাই বলা হচ্ছে। ওকে, চলো ছ নম্বরে অ্যান্সার করবে, ছ নম্বর, খালি ইম্পর্টেন্ট জিনিস দেখবো এই কদিন, এই সপ্তাহটা, ঠিক আছে, এই সপ্তাহটা ইম্পর্টেন্ট জিনিসের উপরে যাও, পরের বার পরের সপ্তাহ থেকে আবার অন্য জিনিস, ঠিক আছে। চলো অ্যান্সার চলে এসছে, অ্যান্সার চলে এসছে, চলো, তো অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে এখানে কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার, যেটা কম্প্যাক্ট ডিস্ক চালানো হয়েছিল, সেটা কি আবিষ্কার করেন সোনি এবং ফিলিপস যৌথভাবে। কম্পিউটার, যেটাকে ল্যাপটপ বলে থাকি আমরা, যেটা ল্যাপটপ, সেই ল্যাপটপকে আবিষ্কার করেছিলেন সিনক্লেয়ার, সিনক্লেয়ার একটা কোম্পানি বর্তমানে, ঠিক আছে, তো এটা একজন ব্যক্তিত্বও ছিলেন উনি। এছাড়া কি কম্পিউটার,
কম্পিউটার যেটা মিনি কম্পিউটার সেটা আবিষ্কার করেন কে? আবিষ্কার করে কোন কোম্পানি? ডিজিটাল ক্রপ। ওকে, এছাড়া কি? ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন কে? রুডল্ফ ডিজেল। তো এই প্রত্যেকটা অপশন আমাদের কাছে জরুরি, প্রত্যেকটা অপশন আমাদের ইম্পর্টেন্ট। ওকে চলো পরের প্রশ্ন। ডায়নামো, ডায়নামো কে আবিষ্কার করেন? ডায়নামো কে আবিষ্কার করেন? হাইপোলাইট পিক্সি, এইচ ডব্লিউ শেলি, থমাস আলভা এডিশন, নাকি জেনব গ্র্যামি? কোনটি, কে ডায়নামো আবিষ্কার করেন? ডায়নামোর আবিষ্কর্তা কে বলো? আর এখানে ইউটিউব ক্লাসে কখনো ওপেনলি ফোন নাম্বার দেওয়া যায় না, ওকে, কারণ তাহলে মানুষটার প্রবলেম হয়ে যেতে পারে, আমি এরকম ভাবে দিতে পারবো না, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে তুমি নিতে পারো। ওকে চলো আমি জল খেয়ে নি একটু। অ্যান্সার করে দিয়েছো তোমরা? অ্যান্সার হয়ে গেছে? সাতেরটা কি হবে? অ্যান্সার সবাই করে দিয়েছে, একটা চেনা নাম পেয়ে সবাই অ্যান্সার করে দিয়েছে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডায়নামো আবিষ্কার করেছিলেন কে? হাইপোলাইট পিক্সি, নট থমাস আলভা এডিশন। ঠিক আছে, ইলেকট্রিক ফ্ল্যাট আয়রন, যেটা হচ্ছে কি কাপড় ইস্ত্রি করো যেটা, সেটা আবিষ্কার করেছিল কে? এইচ ডব্লিউ শেলি। বর্তমানে এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু এসএসসি দিচ্ছে, যেগুলো একটু আনকমন। ঠিক আছে, ইলেকট্রিক ল্যাম্প মানে যেটাকে বাল্ব বলে থাকি আমরা, সেটাকে আবিষ্কার করেছিল থমাস আলভা এডিশন, যেটাকে আমরা বাল্ব বলি। ওকে, ইলেকট্রিক মোটর, ডিসি মোটর কে আবিষ্কার করেছিল? সেটা হচ্ছে জেনব গ্র্যামি। এবং এসি মোটর, এসি মোটর আবিষ্কার করেছিল কে? নিকোলা টেসলা। ওকে, তো এইগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের পরীক্ষায় লাগে। তাড়াতাড়ি একটা স্ক্রিনশট মেরে নাও, জলদি একবার স্ক্রিনশট মেরে নাও, ততক্ষণে একটু কমেন্টগুলো দেখে নিই। চলো, একদম, ডায়নামো একটা যন্ত্র। ডায়নামোতে কি হয়? ডায়নামোতে কি হয়? ডায়নামো কিসের থেকে কিসে কনভার্ট করে শক্তিকে? মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, তাই না? পড়িয়েছিলাম মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। এটাও পরীক্ষায় আস। ওকে চলো পরের পয়েন্ট, পরের প্রশ্ন। ইলেকট্রনিক কম্পিউটার, ইলেকট্রনিক মেকানিক্যাল কম্পিউটার না কিন্তু, ইলেকট্রনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? আলভা ফিশার, উইলিয়াম স্টার্জিয়ান, নাকি লুইগি ব্রুগেন্টেলি, নাকি ডক্টর অ্যালান এম টার্নিং? কে আবিষ্কার করেন ইলেকট্রনিক কম্পিউটার? ইলেকট্রনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? স্যার ইট ইজ টু মাচ ডিফিকাল্ট টু রিমেম্বার স্যার। তো কিছু করার নেই, এসএসসি এই টাইপেরই দিচ্ছে, এসএসসি আর এই এরকম সিম্পল টাইপে যাচ্ছে না। ঠিক আছে, এসএসসি আর এরকম সিম্পল ইলেকট্রনিক কম্পিউটারে যাচ্ছে না, এবার যাচ্ছে হচ্ছে আদার্স, যেগুলো আদার্স টাইপের। যেমন তুমি দেখবে ওখানে দিয়েছে পরীক্ষায় রোটেটিং ডোর, রিভলভিং ডোর, রোটেটিং ডোর বলছি, রিভলভিং ডোর, যেগুলো হয় না পুলিশ স্টেশনে থাকে, মানে দরজাটা খুলে যায় আবার এরকম বন্ধ হয়ে যায়, মানে এরকম খুলে যায় আবার আপনি আপনি বন্ধ হয়ে যায়, এই যে রিভলভিং ডোর, রিভলভিং ডোর কি আবিষ্কার করেছেন? এই টাইপের কোয়েশ্চেন দিচ্ছে। কোথা থেকে পাচ্ছে এগুলো? এই টাইপের জিনিসগুলো থেকে পাচ্ছে। ঠিক আছে, ওদের মাথায় কোনো একটা খেলে যাচ্ছে, মনে হচ্ছে এই জিনিসটা কোয়েশ্চেনে দিয়ে দিই, ইচ্ছা করে দিচ্ছে যাতে তোমরা কেউ না পারো, যতটাই রেডি হয়ে থাকা যায়। ঠিক আছে, তো এমন কিছু দিচ্ছে যেগুলো তোমরা না পারো, ওরা চাইছেই ওই একে তুমি শূন্য পাও, না হলে ওদের জন্য ওদের জয় তখন হবে যখন তুমি ওখানে -0.25 পেয়ে আসবে, মানে তুমি মাইনাস খেয়ে আসবে, সেটা ওদের বেশি খুশি হবে, ওরা কোয়েশ্চেনটা তখন হবে সফল। ঠিক আছে, তো ওরা ওই জন্য করছে যাতে তুমি হয়তো শূন্য পাও, না হলে অ্যান্সার করে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে যাও। চলো, আমি বলছি না খুব মুখস্থ করতে হবে, রিডিং মেরে যাও পরীক্ষার আগে, 3-4 বার রিডিং মেরে যাও, পরীক্ষায় গিয়ে চোখে দেখে মনে হতে পারে যে হ্যাঁ এটা অ্যান্সার, ব্যাস মেরে দিয়ে চলে আসো। ঠিক আছে, চলো চলো, অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার হবে কি এটার? এটার হবে অ্যালান এম টার্নিং। ওকে, তো আমরা দেখে নেব ইলেকট্রিক মোটর, যেটা এসি মোটর, ওটা আরেকবার চলে এসছে, নিকোলা টেসলা সেটা আবিষ্কার করেন, এটা আগে আরেকবার বললাম।
ওয়াশিং মেশিন কি আবিষ্কার করেন? আলভা ফিশার। ইলেকট্রোম্যাগনেট আবিষ্কার করেছিলেন কে? উইলিয়াম স্টারজিয়ান। ইলেকট্রোপ্লেটিং কি আবিষ্কার করেন? লুইগি বুগেনটেলি। এবং ইলেকট্রনিক কম্পিউটার কি আবিষ্কার করেছিলেন? ডক্টর অ্যালান এম টার্নিং। ওকে, তাড়াতাড়ি স্ক্রিনশটটা মেরে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশটটা মেরে নাও, নেক্সট কোয়েশ্চনে যাব। হয়ে গেছে আশা করি, চলো নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন কি বলছে? ন নাম্বার, গ্যালভানোমিটার কে আবিষ্কার করেন? গ্যালভানোমিটার কে আবিষ্কার করেন? এটা কোম্পানি হবে, কে ও এম পি। কি পানি হয়ে গেছে, এটা কোম্পানি হবে, কে ও এম পি এ এন ওয়াই, কে ও এম পি এন ওয়াই। তো এটা হচ্ছে কি, এক নাম্বার অপশান কোম্পানি, ঠিক আছে, দু নাম্বার অপশান লুইস প্রিন্স, তিন নাম্বার অপশান হচ্ছে জে অ্যাঙ্গেল মুজলি অ্যান্ড এইচ ভোগট, এবং চার নাম্বার অপশান হচ্ছে অ্যান্ড্রে মেরি অ্যাম্পিয়ার। কে গ্যালভানোমিটার আবিষ্কার করেন? ওকে, চলো টাইমার অন করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? এনার পুরো নাম হচ্ছে নারিন্দার সিং কোম্পানি, নারিন্দার সিং কোম্পানি, নারিন্দার সিং কোম্পানি এটা, ঠিক আছে। চল তাড়াতাড়ি এটা অ্যান্সার হয়ে যাক, তাড়াতাড়ি এটা অ্যান্সার হয়ে যাক। আর তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে, গ্যালভানোমিটার কি কাজে লাগে, এই গ্যালভানোমিটার কি কাজে লাগে, তোমাদের জন্য হোমওয়ার্ক কোয়েশ্চেন, ঠিক আছে, গ্যালভানোমিটার কি কাজে লাগে। ওকে চলো, এটার অ্যান্সার তোমরা করে দিয়েছো অলরেডি। ওকে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার, ঠিক আছে, আন্দ্রে মেরি অ্যাম্পিয়ার গ্যালভানোমিটার আবিষ্কার করেন। এইবার বাদ বাকিগুলো দেখে নেবো তাহলে। ফ্যাসিমিলি মেশিন, ফ্যাসিমিলি মেশিন কি আবিষ্কার করেন? আলেকজান্ডার বেইন। ফাইবার অপটিক্স, যেটাকে আমরা বলি ফাইবার অপটিকের, যে এখন দেখবে ইন্টারনেট কানেকশন দিয়ে যায়, সেটাকে আবিষ্কার করেছিলেন, এখানে বানানটা ভুল আছে, নারিন্দার সিং কোম্পানি, ভারতীয় একজন, নারিন্দার সিং কোম্পানি। যদিও বা এখানে ব্রিটেন লেখা আছে, এখন ব্রিটেনের নাগরিক, কিন্তু তিনি ভারতীয়ই ছিলেন। ওকে, তারপর হচ্ছে ফিল্ম, ফিল্ম মানে যেটা হচ্ছে মুভি শুট করা হয়, যে ফিল্ম, মোটা মোটা ফিল্ম হয়, যেটা এরকম বড় চাকার মতন হয় ফিল্ম, ঠিক আছে। তো এই ফিল্ম কে আবিষ্কার করেন? সেটা হচ্ছে লুইস প্রিন্স। এবং ফিল্ম যেটা, যেখানে কথাও লোড করা যায়, এরকম ফিল্ম কে আবিষ্কার করেছিলেন? জে অ্যাঙ্গেল মুজলি অ্যান্ড এইচ ভোগট। এটাই খালি ছবি হতো, এটাই খালি ছবি হতো, এটাই ছবি অ্যান্ড সাউন্ড দুটোই ক্ষমতা ছিল। ওকে, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, দশ নাম্বার, হেলিকপ্টার কে আবিষ্কার করেন? হেলিকপ্টার কে আবিষ্কার করেন? এক নাম্বার পয়েন্ট, অ্যান্টনি ওহেমিয়ান, ঠিক আছে, ওহেমিচিয়ান না কিন্তু, ঠিক আছে, ওহেমিয়ান বলে, ঠিক আছে, অ্যান্টনি ওহেমিয়ান, এডওয়ার্ড টেলার, নাকি হনস্যার সি পারসন্স, নাকি থমাস স্যাভারি, কোনটি হবে অ্যান্সার, কোনটি হবে অ্যান্সার? চলো টাইমার অন করলাম, বলো হেলিকপ্টার কে আবিষ্কার করেন? একদম, গ্যালভানোমিটার কি কাজে লাগে? ইলেকট্রিক কারেন্ট পরিমাপের জন্য, একদম সঠিক। ওকে চলো, এটার অ্যান্সার কি হবে? হেলিকপ্টার কে আবিষ্কার করেন? চলো চলো জলদি, হেলিকপ্টার কে আবিষ্কার করেন? টাইম শেষের দিকে, অ্যান্সার চলে এসছে, হেলিকপ্টার কে আবিষ্কার করেন? তাহলে অ্যান্সার দেখে নেব, ওহেমিয়ান, ঠিক আছে। তো গ্রামাফোন কে আবিষ্কার করেছিল? থমাস আলভা এডিসন। হেলিকপ্টার কে আবিষ্কার করেন? ওহেমিয়ান, ঠিক আছে। হাইড্রোজেন বম কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলার। এবং শিপ, জাহাজ, টারবাইন যুক্ত জাহাজ কে প্রথম আবিষ্কার করেন? সেটা হচ্ছে হনস্যার সি পারসন্স। এবং
স্টিম ইঞ্জিন, যেটা আমরা স্টিম ইঞ্জিন বলি, ব্রিটেনে তৈরি হয়েছিল, সেটা কি করেছিল? থমাস শ্যাভরে। ঠিক আছে, তো এইগুলো আমাদের পরীক্ষায় লাগবে। ওকে, চলো তাড়াতাড়ি নোট ডাউন করে নাও, তাড়াতাড়ি একবার স্ক্রিনশট মেরে নাও, জলদি হয়ে গেলে হয়ে গেছে। চলো পরের প্রশ্ন, 11 নম্বর, কি বলছে? সাবমেরিন কে আবিষ্কার করেন? সাবমেরিনের আবিষ্কর্তা কে? জেমস ওয়াট, হ্যারি ব্রিলি, নাকি লেনিনেক, লেনিনেক, ঠিক আছে, নাকি ডেভিড বুশনেল? কোনটি আবিষ্কার, কে আবিষ্কার করেন সাবমেরিন, সাবমেরিনের আবিষ্কর্তা কে? চলো দেখি, জলদি অ্যান্সার করবে, তাড়াতাড়ি লাইক অ্যান্ড শেয়ারটা করে দাও, তাড়াতাড়ি লাইক অ্যান্ড শেয়ারটা করে দাও, জলদি। অ্যান্সার কি হবে এটা? সাবমেরিন কি আবিষ্কার করেন? দেখো আমরা কিন্তু 12টা কোয়েশ্চেন যে করবো, 12টা নয়, 12 × 5, প্রত্যেকটায় 5, এখানে 4টে অপশন আছে, আমি 5টা করে দেখিয়েছি, ঠিক আছে। 12 × 5, 5 × 60, 60খানা, তারপরে আবার এক্সট্রা কয়েকটা আছে, ঠিক আছে, সেগুলোও দেখাচ্ছে। সাবমেরিন কি আবিষ্কার করেন? অ্যান্সার কি হবে তাহলে? অ্যান্সার হবে কি, সাবমেরিন আবিষ্কার করে এখানে হবে কি, এই ডেভিড বুশনেল, ঠিক আছে, ডেভিড বুশনেল। তাহলে দেখে নিই, স্টিম ইঞ্জিন কি আবিষ্কার করেন? থমাস নিউম্যান, ঠিক আছে, স্টিম ইঞ্জিন পজিশন। স্টিম ইঞ্জিনের কন্ডেন্সার কি আবিষ্কার করেন? সেটা হচ্ছে জেমস ওয়াট। স্টিল, স্টেইনলেস স্টিল কি আবিষ্কার করেন? হ্যারি বিয়েলে। এবং স্টেথোস্কোপ কি আবিষ্কার করেছিলেন? লেনিনেক। এবং সাবমেরিন কি আবিষ্কার করেন? ডেভিড বুশনেল। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, চলো তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, হয়ে গেছে আশা করি। চলো নেক্সট পার্ট, লাস্ট কোয়েশ্চেন, কিন্তু এরপরে আরো কিছু আছে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, 12 নম্বর, সুপার কম্পিউটার, সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? জে এইচ ভ্যান ট্যাসেল, স্যার এমএস ডি সুইংটন, নাকি ফেসেন্ডেন পোলসেন, পোলসেন হিসাবেই চেনে সবাই। ওকে, এম লেমন্ড কে আবিষ্কার করেন কি, সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? চলো তাড়াতাড়ি অ্যান্সার করবে, 12 নম্বর, টাইমার অন করে দিয়েছি, 12 নম্বর একটা অ্যান্সার করো, জলদি 12 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করবে। জলদি জলদি ফাস্ট, চলো অ্যান্সার চলে এসছে 12 নম্বরের, টাইমারও প্রায় শেষের দিকে, হয়ে গেছে সবার। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? জে এইচ ভ্যান ট্যাসেল। ট্যাঙ্ক, যুদ্ধের জন্য যে ট্যাঙ্ক ব্যবহার করা, সেটা কে আবিষ্কার করেছিল? সুইংটন। টেপ রেকর্ডার কে আবিষ্কার করেন? ফেসেন্ডেন পোলসন, ঠিক আছে, ডক্টর পোলসন। এছাড়া কি, টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? এম লেমন্ড। টেলিগ্রাফের আবিষ্কর্তা কে? এম লেমন্ড, ঠিক আছে। চলো এইবার আমি বলেছিলাম এক্সট্রা কিছু, যেমন আরো এক্সট্রা দেখো, টেলিফোন, টেলিফোনের আবিষ্কর্তা কে? টেলিফোনের আবিষ্কর্তা বেল ল্যাবস। বেল ল্যাবস টেলিফোন আবিষ্কার করে, যেটা সেলুলার ফোন বলি, এই যে মানে মোবাইলের মতন আগের ধ্যাবরা মার্কা একটা ফোন হতো, সেইটা আবিষ্কার করেছিলেন। নর্মাল টেলিফোন যেটা, সেটা আবিষ্কার করেছিলেন, মানে টেলিফোন ইমপারফেক্ট, যেটা ঠিকঠাক ছিল না যদিও বা, এড টনয় মিউসি। নর্মাল টেলিফোন পারফেক্টের, যেটা একেবারে পারফেক্ট, যেটা থেকে কল হতো, সেটাকে আবিষ্কার করেছিল আলেকজান্ডার গ্রাহাম বেল। এছাড়া টেলিস্কোপ, টেলিস্কোপকে আবিষ্কার করেন হ্যান্স লিপার্সে। টেলিভিশন, আমরা যদি দেখি, মেকানিক্যাল টেলিভিশন ছিল, ইলেকট্রনিক টেলিভিশন ছিল, প্রথম মেকানিক্যাল টেলিভিশন আবিষ্কার করেছিলেন জন লগি বিয়ার্ড। তার এক বছর বাদেই টেলিভিশন, ইলেকট্রনিক টেলিভিশন আসে, সেটা আবিষ্কার করেছিল কে, পিটি ফ্রেমসোর। তার এক বছর পরে আবার কি হয়, টেলিভিশনে কালার টেলিভিশন চলে আসে, সেটা আবিষ্কার করেছিলেন কে, জন লগি বিয়ার্ড। ওকে, এই জন্য জন লগি বিয়ার্ডকে মানে টিভির আবিষ্কর্তা ধরা হয়। এরপর আসছি ট্রান্সমিটার, ট্রান্সমিটার কি আবিষ্কার করেছিল? বার্ডিন, শকলে এবং ব্রেটেন, ঠিক আছে, এরা তিনজনে কি আবিষ্কার করেছিল? ট্রানজিস্টার আবিষ্কার করে। এছাড়া কি,
ম্যাগনেটিক রেকর্ডিং টেপ কে আবিষ্কার করেন ফ্রিৎস ফ্লুমার এবং মাইক্রোফোন কে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। এগুলো সব মুখস্থ করতে হবে, তোমার পুরো মুখস্থের উপর নির্ভর করছে। আমি বলছি মুখস্থ করবে না, পরীক্ষার আগে দিতে যাওয়ার আগে 3-4 দিন ধরে এটা খালি পেজ উল্টাবে, প্রত্যেকটা রিডিং পড়বে, ব্যাস মুখস্থ করবে না। যে কটা মনে থাকে মনে থাকলো, যে কটা মনে থাকলো না ভুলে গেলে, কোনো যায় আসে না। তারপর ছেড়ে দেওয়া যাবে না, কারণ 1 মার্কস আমার পরীক্ষায় আসছেই, একেবারে মানে ওই রকম ম্যাটার হতে হবে যে বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। কারণ তুমি যদি এই যে 1 নম্বরের জন্য এত খাটবো, একেবারে তুমি জানো যে 1 নম্বর ওটা শিওর ওখান থেকে আসবেই, তাও তুমি জেনে শুনে ছেড়ে আসছো, এটা বোকামো। ঠিক আছে চলো। এছাড়া কি, এই ইলেকট্রনিক মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন, সেটা হচ্ছেন নল এবং রুস্কা। এরা দুজনে কিন্তু আলাদা ব্যক্তি, আবার একই করে দিও না, নল এবং রুস্কা। মাইক্রোওয়েভ ওভেন কে আবিষ্কার করেন পার্সিলে ব্যারন স্পেন্সার। ব্যারন স্পেন্সার মাথায় রাখবে তাহলেই হবে। ওকে, স্পেন্সার বলে যে কোম্পানি আছে তারা মাইক্রোওয়েভ তৈরি করে, সেই থেকে এসছে। মোটরসাইকেল, মোটরসাইকেল জি ডেমলার। মুভি প্রজেক্টর, মুভি প্রজেক্টর কে করেন থমাস এডিসন। নিয়ন ল্যাম্প কে আবিষ্কার করেন জর্জ ক্লডে। নিউট্রন বম কে আবিষ্কার করেন স্যামুয়েল কোহেন। ঠিক আছে, তো এইগুলোর একটা স্ক্রিনশট মেরে নাও জলদি, তারপরে আমরা নেক্সট পেজে যাচ্ছি। এটা একটা জলদি স্ক্রিনশট মেরে নাও, এই পেজটার পুরো জলদি একটা স্ক্রিনশট মেরে নাও, আশা করি হয়ে গেছে মারা। তারপরে এবার নেক্সট পেজ। পিস্টল বা রিভলভার কে আবিষ্কার করেন মাইকেল কোল্ট। র্যাডার কে আবিষ্কার করেন এ এইচ লেয়ার এবং লিও সি ইয়াং। রেডিও কার্বন ডেটিং কে প্রথম করেন লিবি। রেডিও টেলিগ্রাফি কে করেন, মানে কে আবিষ্কার করেন ডক্টর মহলান লমেস। ঠিক আছে, রেডিও টেলিগ্রাফি কে করেছিল, ডক্টর মহলান লমেস। রেডিও টেলিগ্রাফি, রেডিও টেলিগ্রাফি কে করেছিল জি মার্কনি, যেটা আবিষ্কার করেছিল জগদীশচন্দ্র বোস, কিন্তু কোনো কারণে জি মার্কনির কাছে চলে যায় সেটা। এরপরে রেয়ন, রেয়ন কে আবিষ্কার করেন স্যান জোসেফ সোয়ান। রেজার, দুটো রেজার হয়, একটা ইলেকট্রিক রেজার একটা নর্মাল রেজার, সেফটি রেজার যেটাকে বলি, যেটা হচ্ছে ব্লেড, তো সেটাকে আবিষ্কার করেছিল, ইলেকট্রনিক ব্লেড আবিষ্কার করেন কোল জ্যাকবস কিক। এবং রেজার যেটা ব্লেড, নর্মাল ব্লেড আবিষ্কার করেছিলেন কে, কিংসি জিলেট। ঠিক আছে, জিলেটের নাম অনুসারে তার জন্য জিলেট বলে কোম্পানিটা আছে। রেফ্রিজারেটার আবিষ্কার করেছিলেন কে, হ্যারিসন এবং অ্যালেকজান্ডার ক্যাটলিন। এছাড়া রাবার আবিষ্কার করেছিলেন কে, ল্যাটেক্স ফোম, ল্যাটেক্স ফোম রাবার কে আবিষ্কার করেন ডানলপ রাবার কোম্পানি। ডানলপ রাবার কোম্পানি এটাকে রিসার্চ করে আবিষ্কার করেছিলেন। আর জেবি ডানলপ কি করেছিল, নিউম্যাটিক রাবার আবিষ্কার করেছিলেন। ওকে ক্লিয়ার, ব্যাস এই কটাই। ওকে চলো, এইবার এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে তোমাদের যেটা বলবার যে আমাদের যে ব্যাচগুলো আছে তোমরা চাইলে তাতে ভর্তি হতে পারো। এর জেনকম ব্যাচ হচ্ছে সব পরীক্ষার জন্য হেল্পফুল হবে, তোমরা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো। প্রায় 2000 টাকা পড়বে, 2353 টাকা দেখাচ্ছে, কিন্তু এই Y229 এই কোডটা ইউজ করলে সঙ্গে সঙ্গে দাম তোমার কমে যাবে, এবং কত পার্সেন্ট, 17% কমে যাবে। ঠিক আছে, 17% তোমার দাম ইনস্ট্যান্ট কমে যাবে। এবং তোমরা এই যে দামটা কমে গেল, তারপরে তোমরা কী করবে, কীভাবে পারচেস করবে সেটা একবার দেখিয়ে দিই। সবার আগে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। সবার ফার্স্টে ডাউনলোড করে ইনস্টল হয়ে গেল, এইবার কি করবে, এইবার এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে। স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে, এখানে সার্চ বার পাবে, এই সার্চ বারে গিয়ে ক্লিক করবে। তারপর এই সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবে তোমার কি, যেই ব্যাচটা চাই, ধরো জেনকম 3.0 চাই, জেনকম 3 বলে লেখো তাহলেই চলে আসবে। জেনকম 3 বলে যেই সার্চ মারবে সঙ্গে সঙ্গে তোমার জেনকম ব্যাচ চলে আসবে। ওকে, কোথায় গিয়ে দেখতে পাবে, এইখানে দেখো জেনকম 3, জেনকম স্মার্ট 3.0 দেখতে পাচ্ছ, এটার উপরে গিয়ে ক্লিক করে দাও। যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে এখানে একটা তোমার কি পাবে, কয়েন অপশান পাবে, কয়েন অপশান করলে দাম সামান্য কিছু কমে যাবে ইনস্ট্যান্ট। তারপরে এই অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করবে, যেই অফার্স অ্যাভেলেবেলে গিয়ে ক্লিক করবে তুমি কি দেখতে পাবে, তোমার দাম তোমাকে এরকম একটা পেজ নিয়ে যাচ্ছে যেখানে তোমাকে কুপন কোড দিতে বলছে, এই কুপন কোডটা ইউজ করবে Y229, এই কুপন কোডটা ইউজ করো। যেই Y229 কুপন কোডটা দেবে সঙ্গে সঙ্গে কী হবে, অ্যাপ্লাই করলেই দাম ইনস্ট্যান্ট 8315 টাকা থেকে কমে 1847 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে দাম ইনস্ট্যান্ট কমে যাবে। যেই কমে গেল, এইবার কি করো, তোমার এখানে নাম দেখাচ্ছে, ফুল নেম, তোমার মোবাইল নাম্বার এগুলো দেখাচ্ছে, এটা আমার দেখাচ্ছে, তোমার ক্ষেত্রে তোমার দেখাবে, দেখালে কন্টিনিউ করে দাও সব ঠিক থাকলে। কন্টিনিউ করলে এবার ইউপিআই,
ইউপিআই দাও, মানে কারা দেবে, যারা ফোনপে গুগল পে আছে তারা ইউপিআই ইউজ করবে, ওকে। আর ডেবিট কার্ড কারা পে করবে, যাদের এটিএম কার্ড আছে, তাই তো? তো এটিএম কার্ড থাকলে ডেবিট কার্ড দিয়ে ক্লিক করো, কার্ডের নাম্বার দাও, এক্সপায়ারি ডেট দাও, কার্ড হোল্ডারের নাম দাও, সিভিভি নাম্বার দাও। এগুলো দেওয়ার পর কি করবে, দেন পে করে দেবে। পে করলে তোমার কাছে ওটিপি যাবে, ওটিপি তাকে কনফার্ম করে দেবে। ওটিপিটাকে কনফার্ম করলেই তোমার কাছে কোর্স চলে আসবে। কোথায় গিয়ে দেখতে পাবে কোর্সটাকে, এই মাই কন্টেন্ট অপশানে গিয়ে তোমরা কোর্সটাকে দেখতে পাবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো কিভাবে কিনতে হবে। আর ক্লাসটাকে ভালো লাগলে লাইক করতে ভুলো না, লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করে দেবে, আর শেয়ার করতে ভুলো না, শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে আবার তোমার কালকে, কালকে দুপুর 3টে, তারপরে আবার সন্ধ্যে 7:15। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।